Hello everyone, welcome to my channel. I'm Raj. Today we will start a very important topic. Passion ke kibhabe profession banaben. Ami bishesh kore nijeder life e amader nijederke productive banano bishon joruri jate amra manushderke niye PNPC komiye diye nijeder chorkay telta di beshi. So cholun ajke ar deri na kore video shuru kora jak. Well, first e jokhon amra nijeder passion ke profession e convert korar kotha bhabi tokhon first ekta jinish mathay chole ashe ki business. But business manei holo onek onek taka, right? But এখানে নিজেদের জ্ঞানকে আরো আপগ্রেড করার দরকার আছে আর সেই জ্ঞান আপগ্রেড যদি করতে চান তাহলে ভিডিওটা পুরো দেখতে হবে এন্ড ভিডিও ভালো লাগলে কি করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওকে লাইক করতে হবে এন্ড শেয়ার করতে হবে এন্ড কমেন্ট করতেই হবে ফার্স্ট অফ অল উই শুড থ্যাঙ্ক টু ডিজিটাল প্ল্যাটফর্ম অর সোশ্যাল মিডিয়া কারণ আজকের ডেটে যদি আমরা প্রপারলি সোশ্যাল মিডিয়া অর ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করি তাহলে কিন্তু দুটো টাকাও রোজগার করতে পারি নিজেদের প্যাশনকে কিন্তু প্রপারলি প্রফেশনে কনভার্ট কিন্তু করাই যেতে পারে কিন্তু আমরা কি করে থাকি সোশ্যাল মিডিয়াতে আমরা ফটো ট্যাগ করি আমরা চ্যালেঞ্জ নিই আমরা ভুলভাল স্ট্যাটাস আপলোড করি আমরা মানুষকে ডিস্টার্ব করি ট্যাগ করে কিন্তু কেন আমাদের নিজেদের যে লুকোনো প্যাশন আছে সেই প্যাশনটাকে বার করে নিয়ে সে প্রফেশন বানাচ্ছি না প্রপারলি সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করে তো আজকের এই ভিডিওতে কিছু টিপস এন্ড সাজেশনস থাকবে তাদের জন্য যারা এখনো ভাবছেন নিজের প্যাশনকে কিভাবে প্রফেশন বানাবেন সোশ্যাল মিডিয়াতে আর কিভাবে জিনিসটাকে হাইলাইট করবেন ডিজিটাল মিডিয়াতে আর যারা অলরেডি এই প্রফেশনে আছেন যারা সোশ্যাল মিডিয়াতে हमेशाई बिजनेस করে থাকেন তারা নিজেদের বিজনেসকে আরো কিভাবে এনহ্যান্স করবেন কিভাবে এটা অন্য লেভেলে নিয়ে যাবেন তাদের জন্য সো সময় নষ্ট না করে আমি এমন একজনকে ভিডিওতে ডেকে নিতে চাই যিনি এই ব্যাপারে পারদর্শী যিনি আপনাকে আরো প্রপারলি আরো গাইড করতে পারবে ইজি টিপস এন্ড সাজেশনস দিয়ে যেগুলো খুব কম খরচায় আপনি করলেই নিজেদেরকে বিজনেসম্যান অথবা ওম্যান হিসেবে এস্টাবলিশ করতে পারবেন সো সময় নষ্ট না করে আমি ডেকে নিতে চাই সঞ্চারীকে এবার সঞ্চারী আপনাদেরকে গাইড করবে Thank you Raj for inviting me on your channel. প্রথমেই আমি যে কথাটা বলতে চাইবো সেটা হলো ডিজিটাল মিডিয়া খুব বড় একটা স্পেস এবং প্রতিটা বিজনেসের রিকোয়ারমেন্ট আলাদা। আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমাদের চারপাশে খুব কমন এক্সাম্পল। আমরা দেখে থাকি যে অনেক দিদিরা বা অনেক বোনেরা ফেসবুক গ্রুপের মাধ্যমে বা ফেসবুক লাইভের মাধ্যমে তাদের বিজনেস প্রমোট করার চেষ্টা করছেন, তাদের প্রোডাক্ট সেল করার চেষ্টা করছেন এবং যেহেতু দুর্গাপূজাও খুব কাছাকাছি এসে গেছে তারা কিভাবে আরো বেশি প্রোডাক্ট সেল করতে পারেন তাদের বিজনেসকে আরো এনহ্যান্স করতে পারেন সেটার জন্য আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা টিপস দিতে চাই আমার টিপ নাম্বার 1 হচ্ছে বিল্ড ইওর ওন ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট তৈরি করুন যেখানে আপনি আপনার প্রোডাক্ট খুব ভালোভাবে শোকেস করতে পারবেন এবং আপনার টার্গেট অডিয়েন্স অর্থাৎ আপনি যাদেরকে আপনার প্রোডাক্ট সেল করতে চাইছেন তারা আপনার ওয়েবসাইটে এসে আপনার প্রোডাক্ট দেখতে পারবে এবং আপনি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাওয়ার পরে আপনার টার্গেট অডিয়েন্স কিভাবে আপনার ওয়েবসাইট খুঁজে পাবে সেটার জন্য কামস মাই টিপ নাম্বার 2 which is সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর এসইও গুগলে আমরা অনেক শব্দ দিয়ে আমরা অনেক কিছু খুঁজে থাকি সেই শব্দগুলো বা কিওয়ার্ডস গুলো যেটা এই বিজনেস যেটার এক্সাম্পল আমরা নিয়েছি সেটার ক্ষেত্রে হতে পারে বাই সারিজ অনলাইন বাই কুর্তিজ অনলাইন বাই লিনেন সারিজ অনলাইন এরকম কিওয়ার্ড দিয়ে যারা সার্চ করছে তারা সার্চ করার পরে গুগলে যেন আপনার ওয়েবসাইট ভিজিবল হয় সেটার জন্য আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করি সেটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা এসইও আমার থার্ড টিপ হচ্ছে বিল্ড ইওর অনলাইন প্রেজেন্স বিল্ড ইওর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আপনি আপনার ফেসবুক পেজ বানান আপনার ইনস্টাগ্রাম বিজনেস পেজ বানান আপনার ইউটিউব চ্যানেল খুলুন অ্যান্ড বিল্ড ইওর প্রেজেন্স অ্যাক্রস অল সোশ্যাল মিডিয়া চ্যানেলস আমার টিপ নাম্বার 4 লাস্ট বাট নট দ্য লিস্ট আপনার কাছে যদি মার্কেটিং বাজেট থাকে ইউ গো ফর গুগল অ্যাডস অর ফেসবুক অ্যাডস আপনি দেখবেন যখন আপনি পেড অ্যাডের মাধ্যমে আপনার বিজনেস প্রমোট করছেন আপনার বিজনেস আপনার সেল উইল ইনক্রিজ বাই মেনি ফোল্ড আর একটা কথা আমি সবার শেষে বলতে চাই যেহেতু আমাদের আজকের ভিডিওর বিষয় হলো হাউ টু কনভার্ট ইওর প্যাশন টু প্রফেশন যে টিপগুলো আমি দিলাম সেগুলো খুব কমন টিপ ডিজিটালের এবং এটা শুধু বুটিক বিজনেসের জন্য নয় যে কোনো বিজনেসের জন্যই অ্যাপ্লিকেবল অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ টু গ্রো ইওর বিজনেস অন ডিজিটাল মিডিয়া ইউ ক্যান সার্টেনলি গেট ইন টাচ উইথ মি থ্যাংক ইউ অ্যাগেন রাজ ফর হ্যাভিং মি হিয়ার থ্যাংক ইউ সো মাচ সঞ্চারী এত ইজি টিপস অ্যান্ড সাজেশনস প্রোভাইড করার জন্য Well, আমি বিশ্বাস করি ইজি টিপস এন্ড সাজেশন যদি প্রপারলি আপনারা নিজেদের বিজনেসে ইমপ্লিমেন্ট করেন তাহলে ডেফিনেটলি আপনারা নিজেদের বিজনেসকে ইজিলি এনহ্যান্স করতে পারবেন আরো লেভেল আপ করতে পারবেন আর যারা এখনো ভাবছেন নিজের প্যাশনকে কিভাবে প্রফেশন বানাবেন তারা এই ভিডিওটা আরেকবার দেখে নিন। ওয়েল, ভিডিওকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই টাইপের ভিডিও অলওয়েজ বানাতেই থাকি, যেখানে আমি অলওয়েজ ফোকাস করি নিজেদের পার্সোনাল গ্রোথের ওপর, নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপর, নিজেদের লাইফস্টাইল গ্রোথের ওপর। বিকজ লাইফে আর কী আছে, লাইফ ইটস অল অ্যাবাউট লার্নিং, থিঙ্কিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং। শিখুন, ভাবুন অ্যান্ড সেই জিনিসটা লাইফে অ্যাপ্লাই করুন। ওয়েল, ইটস টাইম টু সাইন অফ। You take care of yourself, love yourself, and always stay fit, stay raw, and be fit with Raj. Thank you. Bye.